কমলপুর মহকুমার দুর্গাচমুনি আরডি ব্লকের অন্তর্ভুক্ত চলুবাড়ি পঞ্চায়েতের প্রধান কাঞ্চনবালা দাসের বিরুদ্ধে পঞ্চায়েতের বেনিফিশিয়ারিদের কাছ থেকে ঘর পাইয়ে দেওয়ার নাম করে অর্থ আদায় করার অভিযোগ এবং পঞ্চায়েতের নানা ধরনের কাজ মর্জিমতো করে যাচ্ছে বলে অভিযোগ করেন উপপ্রধান রথীন্দ্র দাস সহ পঞ্চায়েতের সদস্য সদস্যরা। এই পঞ্চায়েতের মোট সদস্য সদস্যা সংখ্যা 11 জন, এর মধ্যে পুরুষ 6 জন, মহিলা 5 জন। প্রধান মনোনীত হয়েছেন কাঞ্চনবালা দাস, উপপ্রধান রথীন্দ্র দাস। অভিযোগ, প্রধান কাঞ্চনবালা দাস প্রধান পদে শপথ নেওয়ার পর থেকে পঞ্চায়েতের কোনো কাজে পঞ্চায়েতের উপপ্রধান সহ সদস্য সদস্যদের সাথে পরামর্শ করেন না, এমনকি বেনিফিশিয়ারিদের কাছ থেকে ঘর পাইয়ে দেওয়ার নাম করে অর্থ আদায় করেছে। তাছাড়া পঞ্চায়েতের সদস্য সদস্যা গ্রামের বেহাল রাস্তাগুলি মেরামতের প্রস্তাব দিলে প্রধান কোনো কর্ণপাত করছে না বলে অভিযোগ। আমাদের অভিযোগ হলো 2018 সালের পরে আমাদের সরকার যখন বিজেপি সরকার গঠন হয়েছে, কিছুদিন পরে আমাদের পঞ্চায়েত গঠন হয়েছে, পঞ্চায়েতে নতুন প্রধান শ্রীযুক্ত কাঞ্চনবালা দাস, ওনাকে নিয়ে আমাদের পঞ্চায়েত কমিটি দিনের পর দিন অভিযোগ কাজ করতে, উনি একামতে সব কিছু কাজ করে নিচ্ছে। আমাদের আদর্শ গ্রামের, আমাদের চুলুবাড়ি গ্রাম পঞ্চায়েত ঘোষিত হয়েছে, সেই আদর্শ গ্রামের টাকা উনি উঠিয়ে গ্রামের উন্নয়ন কাজ কিছুটা করে আমাদের কোনো হিসাবপত্র দিচ্ছে না। দীর্ঘদিন ধরে ঘোটালা, আমাদের কাছে একের পর এক দুর্নীতির অভিযোগ আছে। কিছুদিন আগে অরুণ দাস নামে তার অ্যাকাউন্টে ঘরের টাকা ঢুকিয়ে সেই টাকার থেকে কিছু টাকা নিয়ে তিনি আত্মসাৎ করেছে, এমন অনেক রিপোর্ট আমাদের কাছে আছে। সেই রিপোর্ট আমরা কান দিইনি, কিন্তু দিনের পর দিন দুর্নীতি এত গ্রস্ত হচ্ছে, আজকে আমরা মুখ খুলতে বাধ্য হয়েছি। এরকম পঞ্চায়েত প্রধান এবং নেতৃত্বের কারণে বিজেপি সরকার বদনাম হচ্ছে। সরকার ভালো আছে, ভালো কাজ করছে, কিছু দুষ্কৃতি লোকের জন্য আজকে এই সরকার বদনামের বাগি হচ্ছে। এদিকে দুর্নীতির বিষয়ে কি বলেছেন পঞ্চায়েতের প্রধান কাঞ্চনবালা দাস তা শুনে নেওয়া যাক। 48,50,98,000 টাকা পাইছে অরুণ দাসে, এই কথাটা কইছে। তারে স্বীকার করাইছে কেমন, আর এটা সম ধৈরা নিছে দুজনে, দীপঙ্কর আর দীপ্তি রানী ধৈরা নিয়া 7:30 পর্যন্ত প্রধানের বাড়িতে রাখছে, রথীন্দ্র দাসের বাড়িতে। তারপরে হেরে ওই মহিলা দীপ্তি রানীও কইছে, যদি তুমি প্রধানের বিরুদ্ধে স্বীকারোক্তি না করো তাহলে পঞ্চায়েতের প্রধানের এ ধরনের কার্যকলাপে এই পঞ্চায়েতের জনসাধারণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে, ক্ষোভে ফুঁসছে জনগণ। ব্যুরো রিপোর্ট, রাইজেশ নিউজ।